আজকে আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে সহজে চিকেন স্যুপ করা যায়, সুস্বাদু টেস্টি চিকেন স্যুপ। তো দেখুন, চিকেন স্যুপ প্রথমে তেল দিলাম, খুব সামান্য তেল দিয়েছি আমরা, আপনি বাটারও ইউজ করতে পারেন। রসুন দিলাম, চিকেনটা আমরা আগে কেটে রেখেছিলাম, একটু ভেজে নিলাম। হালকা ফ্রাই করে নিলে চিকেনের যে গন্ধটা পাওয়া যায় ওটা পাবেন না, এটা ফ্রেশ ভাব তৈরি হবে। চিকেনটা ভেঙে একটু ছোট করে নিন, পরিমাণ মতো জল দিলাম। আমরা একটু এলাচ দিলাম, লবঙ্গ, দারুচিনি, যাতে সেন্টটা পাওয়া যায়, কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা, আদা বাটা, এবার আমরা বিভিন্ন রকমের সবজি দেব। গাজর দিলাম, পেঁয়াজকলি, বাঁধাকপি, ক্যাবেজ, ক্যাপসিকাম, এটা একটু সেদ্ধ করে নেব। 5 মিনিট রান্না করলেই সেদ্ধ হয়ে যাবে। আমরা কর্নফ্লাওয়ার দেব, কর্নফ্লাওয়ার না থাকলে আপনি চালের গুঁড়ো, ময়দা ব্যবহার করতে পারেন। একটু ঢেকে দেবো যাতে সবজিটা সেদ্ধ হয়। আমরা স্বাদ মতো নুন দেব, এবার আমরা ডিম দেব। আপনি চাইলে ডিমের সাদা অংশ দিতে পারেন, আমরা এখানে পুরো ডিমটাই দিচ্ছি। আমরা সামান্য একটু সয়া সস দেব, এবার টমেটো কেচাপ দিলাম, ম্যাগির, এরপর আপনারা চাইলে চিলি সস দিতে পারেন, কিন্তু আমরা কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য চিলি সস দিচ্ছি না। স্যুপটা প্রায় হয়ে এসছে, স্যুপ হয়ে গেল, এবার আমরা নামিয়ে নেবো।